শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় রাজধানী শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হন শিক্ষার্থীরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা ফ্যাসিভাদি কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটনা হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটসহ নানান পেশার মানুষরাও অংশ নে এতে এই যে বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে যতগুলো খুন হয়েছে সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে তাই জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি আসিনার বিচার চাই এই ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে আমি গতকালকে এক হিসাবে দেখেছি মাত্র এর পাঁচ পার্সেন্ট টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায় তাদের এত টাকা বিদেশে পাচার করেছে সুতরাং এগুলো দিয়ে আসলে বেসিক্যালি তারা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে প্রপাগান্ডাগুলোকে ছাত্র নাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই গুলোকে নস্বাত করে দিয়েছে